আপনার জন্ম বার যদি যে কোনো মাসের সোমবার হয় তবে ভিডিওটি আপনার জন্য। 2024-এ 11টি চিরন্তন বড় বাস্তব ঘটনা ঘটতে চলেছে। এছাড়াও এই ভিডিওর শেষে থাকবে কিছু প্রতিকার এবং প্রতিবিধান। আপনি যদি এই নিয়ম মানতে পারেন তবে আপনার জীবনে শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে এবং অশুভত্বের পরিমাণ অনেকটাই কমবে। 2024 শনি গ্রহের বছর এবং যাদের জন্মবার যে কোনো মাসের সোমবার দিন তারা কিন্তু চন্দ্রের অধীনে জন্মগ্রহণ করে থাকে এবং শনির সাথে চন্দ্রের সম্পর্ক খুব একটা শুভ নয়। তা সত্ত্বেও 2024-এ এমন কিছু গ্রহ যোগ তৈরি হবে যার কারণে সোমবারে জন্ম জাতক জাতিকাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ঘটনা ঘটবে। কিছু ক্ষেত্রে আপনাদের জীবনে দারুণভাবে সাকসেস আসবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানও থাকতে হবে। কোন কোন ক্ষেত্রে আপনার জীবনে সুযোগ সুবিধা আসবে, কোন কোন ক্ষেত্র থেকে সাবধান থাকবেন সবই জানতে পারবেন এই ভিডিওতে। কাজেই ভিডিওটি না কেটে কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। সোমবারে যাদের জন্ম তাদের মধ্যে সাধারণত দয়া, মায়া, মমত্ব ভাব অনেকটাই বেশি থাকে। এই ধরনের মানুষেরা সাধারণত উদার স্বভাবের হয়ে থাকে। শুধু তাই নয়, এরা কিন্তু আবেগপ্রবণ হয় এবং মনের দিক থেকে অনেকটাই নরম হয়ে থাকে। এরা কিন্তু চট করে সবাইকে বিশ্বাস করে ফেলে। কিন্তু 2024 যেহেতু শনির বছর, কাজেই এই বছরে আপনাকে আবেগের ভাব অনেকটাই কিন্তু কমাতে হবে, মায়া মমতা কমাতে হবে। আর যদি কমাতে না পারেন তবে বিভিন্ন দিক থেকে কিন্তু আপনার জীবনে সমস্যা আসতে শুরু হবে। যাদের জন্মবার সোমবার তাদের জীবনে প্রথম যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে জানুয়ারি থেকে 25 এপ্রিল পর্যন্ত আপনাদের মান সম্মান বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি। এই সময় আপনার সুনাম বহুদূর পর্যন্ত বিস্তৃত হতে চলেছে। মান সম্মানযুক্ত অর্থ উপার্জন করতে আপনি সক্ষম হবেন। দ্বিতীয় দেখবেন যে ঘটনাটি আপনার সাথে ঘটবে সেটি পুরনো বন্ধুত্ব ফিরে আসবে। আপনি যদি কোনো পুরনো সম্পর্কে থাকেন সেটিও কিন্তু ফিরে আসতে চলেছে। যারা মেডিকেলের যোগাযোগ রাখেন তাদের জন্য এই বছরটি যথেষ্ট শুভ যেতে চলেছে। তৃতীয় ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে এই বছর আপনি টেকনিক্যাল কোনো কোর্স করতে পারেন, যার কারণে দেখবেন আপনার কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা কিন্তু বৃদ্ধি পাবে। চতুর্থ যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে এই বছর আপনার বিদেশ যাত্রার শুভ যোগাযোগ আসতে চলেছে। বছরে 2 থেকে 3 বার কিন্তু আপনি বিদেশ যাত্রা করবেন। যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তাদেরই বিদেশের শুভ যোগাযোগ আসবে, যাদের প্রয়োজন নেই তাদের কিন্তু বিদেশের শুভ যোগাযোগ আসবে না। পঞ্চম যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে জানুয়ারি থেকে এপ্রিল মাস এবং জুন থেকে নভেম্বর মাসের মধ্যে আপনার লটারি প্রাপ্তির যোগ রয়েছে। কাজেই আপনি আপনার ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী যদি লটারির টিকিট কাটতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন, অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে। আর এই অর্থ আসবে আপনার কাছে হঠাৎ করে। ষষ্ঠ ঘটনা যেটি ঘটবে সেটি হচ্ছে দেখবেন আপনার এই বছর গাড়ি কেনার যোগ আসবে, জমি জায়গা কেনার
যোগ আসবে। আপনি নিজেকে তৈরি রাখুন, অবশ্যই এগুলি কেনাকাটা করতে পারবেন। এছাড়াও ভোগ্য জাতীয় পণ্য ক্রয়ের শুভ যোগাযোগ আসবে এই বছর। সপ্তম ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে, আপনার যদি বিবাহের বয়স হয়ে গিয়ে থাকে, আপনি যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন, তবে 100% বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে এই বছর। এমনকি যারা দ্বিতীয় বিবাহ করবেন ভাবছেন, যাদের প্রথম বিবাহ ভেঙে গিয়েছিল, তাদেরও কিন্তু বিবাহে শুভ যোগাযোগ আসবে। এছাড়াও যারা প্রেম করছেন, প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন, তাদের জন্য বছরটি যথেষ্ট শুভ হতে চলেছে। অষ্টম ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে, যারা ভাবছেন সন্তান নেবেন, জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত তাদের জন্য সময়টি খুবই শুভ। এই সময় আপনারা চেষ্টা করুন, অবশ্যই দেখবেন আপনাদের সন্তান প্রাপ্তির শুভ যোগাযোগ এসে যাবে। নবম ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে, যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তি শুভ যোগাযোগ আসবে। যারা চাকরি করছেন, চাকরিতে পদোন্নতির যোগ আসতে চলেছে। এছাড়াও কর্মক্ষেত্রে নতুন ধরনের দায়িত্ব বৃদ্ধি পাবে আপনার, কাজেই সেই দিকটিও কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। দশম ঘটনা হিসাবে যেটি আপনার সাথে ঘটবে সেটি হচ্ছে, সামাজিক ক্ষেত্রে এবং রাজনীতির ক্ষেত্রে আপনার রুচি বৃদ্ধি পাবে। সামাজিক কাজে অংশগ্রহণ করবেন এবং রাজনৈতিক কাজেও অংশগ্রহণ করবেন। তবে একটু সাবধানে এই দুটো কাজে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। একাদশতম ঘটনা হিসাবে যেটি আপনার সাথে ঘটবে সেটি হচ্ছে, গুরুত্বপূর্ণ কোনো কাগজ বা জিনিস, ডকুমেন্টস হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, দামি ফোন গয়নাগাটি হারিয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কাজেই আপনাকে কিছুটা হলেও সাবধানে থাকতে হবে। এই বছর মুখের বাণীতে মধুরতা বজায় রাখার চেষ্টা করুন, তবেই দেখবেন আপনাদের সম্পর্কে কোনো রকম তিক্ততা থাকবে না, দাম্পত্য জীবন হবে মধুর এবং সুখময়। এই হচ্ছে 11টি ঘটনা যা আপনার সাথে ঘটতে চলেছে 2024। প্রতিকার হিসাবে আপনি দেবাদিদেব মহাদেবের উপাসনা করুন এবং প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে দেবাদিদেব মহাদেবের ওম নম শিবায় এই মন্ত্র জপ করুন। সমস্ত রকম বিপদ থেকে উদ্ধার পাবেন। প্রত্যেকে সুস্থ থাকুন। ধন্যবাদ।